রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে গতকাল ব্যাপক বিক্ষোভ হওয়ায় আজ বুধবার বঙ্গভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্তমানে বঙ্গভবনের ফটকের সামনে পুলিশ, র‍্যাব, এপিবিএন ও বিজিবি সদস্যদের সাথে সতর্ক অবস্থায় রয়েছেন সেনাবাহিনীও। এছাড়াও বঙ্গভবনের সামনের সড়কে কাঁটাতারের ব্যারিকেড ও কংক্রিটের প্রতিবন্ধক বসানো হয়েছে। বঙ্গভবনের সামনের সড়কে শিক্ষার্থীদের কোনো সমাবেশ চোখে না পড়লেও মাথায় পতাকা বাঁধা কয়েকজনকে বসে থাকতে দেখা গেছে। সার্বিক নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে সেখানকার উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যই কথা বলতে রাজি হননি।